নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন 400 গ্রাম। এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা হিসাবে আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, আর এটা হচ্ছে আমার বাড়ির তৈরি বিরিয়ানির মশলা, লবণ। আদা রসুন আমি পুরোটাই নিব 400 গ্রাম মাংসের জন্য। আর পেঁয়াজগুলো কেটে আমি ভালো করে কুচি কুচি করে পেঁয়াজগুলো আমি কেটে নেব। আদা রসুনটা পেস্ট হবে। আর আছে বেসন, ফুড কালার, চালের গুঁড়ো, এটা হচ্ছে ভিনিগার, কাঁচা লঙ্কা, লেবু আর দুটো ডিম। এগুলো দিয়েই আমি চিকেন পকোড়া বানাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে চিকেন পকোড়া বানাই। আর এখানে আছে ধনে পাতা। আমি প্রথমে আদা রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানানোর পর আমি আবারও ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি আদা রসুন, ধনে পাতা আর লঙ্কার পেস্টটা বানিয়ে আবারও ফিরে এলাম। আমি এখানের মধ্যে আদা রসুন, ধনে পাতা আর লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এরপর ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি সব পেস্টটাই দিয়ে দেব। যতটা আছে ততটাই দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম 400 গ্রাম মাংসের মধ্যে, 1 চামচ মতো লবণ দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আপনারা এমনি যে লঙ্কার গুঁড়োটা হয় যেটাতে ঝাল হয় সেটাতেই দিয়ে দিতে পারেন, আমি আরো একটু দিলাম। এটা বিরিয়ানির মশলাটা আমি যেটা বাড়িতে সাধারণত ইউজ করি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ফলের গুঁড়ো, এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম। আমি দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, এটা ভিনিগার, এভাবে ভালো করে মিক্সড করে আমি আধা ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। আমি আধা ঘন্টা পর আবারও ফিরে আসছি। আধা ঘন্টা পর আবারও ফিরে এলাম। এর মধ্যে আমি বেসন নিয়ে নিলাম একটু, ওই হাফ বাটি মতো। বেসন লাগবে না, আমি অল্প পরিমাণ বেসন দিলাম। আমি বেসন যে পরিমাণ দিয়েছি তার থেকে একটু বেশি আমি চালের গুঁড়ো দিলাম। অল্প পরিমাণ 1 চিমটে মতো ফুড কালার দিলাম, 1 চিমটে
দিও। এরপর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিম দুটো নিয়েছিলাম সেই ডিম দুটো আমি এখানে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ভালো করে আবারও মিক্স করে নেব। আপনারা যদি দোকানের মতো লাল লাল চিকেন পকোড়া খেতে চান তাহলে একটু ফুড কালার দিতে হবে। কালারটা আপনারা খুব অল্প দেবেন তাহলে খুব লাল হয়ে যায়। এই দেখুন একটু দিয়েছি তাতেই কত লাল। এক চিমটে বা দু চিমটে এই হিসাবে পরিমাণ করে দেবেন, এক চামচ কখনো দেবেন না তাহলে আর খেতে পারবেন না। তো দেখুন বন্ধুরা লাল লাল হয়ে যাচ্ছে। এটা আমি 10 থেকে 15 মিনিট আবারও রেডিমেড হওয়ার জন্য রেখে দেবো। আমি ফিরে আসছি 10 থেকে 15 মিনিট। চিকেন পকোড়া বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা আমাদের অবশ্যই অনেকটা গরম করতে হবে, হালকা গরম করলে হবে না এবং এটা গ্যাসটা সবসময় ফুল থাকবে। বা আপনারা যদি উনুনেও করেন তাহলেও যেন আঁচটা সবসময় ফুল থাকে আর তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। এইভাবে হাত দিলে যেন আমি এর গরমটা অনুভব করতে পারি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। এরপর আমি চিকেন পকোড়াগুলো বানানোর জন্য যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেখান থেকে আমি এই যে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এখানে আছে। তো এই চিকেন থেকে আমি চিকেনগুলো একটা একটা পিস নেব আর এইভাবে মুঠো করে আমি তেলের মধ্যে ছাড়ব। তো এইভাবে বন্ধুরা আমি এক এক করে এটা ছাড়বো এই গরম তেলের মধ্যে, বেশি দেব না তাহলে ভাজাটা ভালো হবে না। যে পরিমাণ আপনারা তেল দিবেন সেই পরিমাণ মতো পকোড়াগুলো ছাড়বেন যাতে সবগুলোই সেই তেলে ডুবো ডুবো হয়ে যায়।
চিকেনই আমি দিয়ে দিয়েছি। এইভাবে তেলটা যেন গরম থাকে। আজকে আমি কোনোভাবেই কম করব না, সবসময় এই পকোড়াটা ফুলাতে হবে। এই পকোড়াটা আমি 5 মিনিট ধরে এবার ভেজে নেব, একটু টুকুট করে আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়া গুলো লাল লাল হয়ে আসছে। তো আপনারা মোটামুটি লাল লাল করে ভেজে নেবেন। পকোড়া গুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা কেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে সকল পকোড়া গুলো ভেজে নেব। আমি ফিরে আসছি পকোড়া গুলো ভাজা হলো। তো নমস্কার বন্ধু, চিকেন পকোড়া গুলো কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা দেখার জন্য ফিরে এলাম ভিডিওতে। এইভাবে আপনারা অবশ্যই চিকেন পকোড়া বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো।